হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভিউ ব্লগ। তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা। আর দেখো, আমি হচ্ছে রেডি হয়ে গেছি। আজকে রবিবার, আমার মেয়ে নাচের স্কুল, আর আমি আজকে যাচ্ছি শাড়ি পরে। তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফালি ভূমি ব্লগ। শেফালি ভূমি ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন। জানি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি, আর আজকে তো সানডে। সানডে মানে আমার মানে কষ্ট আর কিছু না। তো দেখো, আমরা চলেও এসেছি, আর খুব সুন্দর একটা মানে পার্কের মতো। এটা একটা স্কুল, বোর্ড স্কুল, এটা সরকারি স্কুলই। আর এর সামনেটা মনে হচ্ছে একদম পুরো পার্কের মতো, ভিতরে সবাইকে ঢুকতে দেয় না, এটাই হচ্ছে দুঃখের বিষয়। না হলে একদিন ঢুকে তোমাদের অবশ্যই দেখাতাম। আর এটা হচ্ছে আমার মেয়ের যে নাচের স্কুলটা, তার একদম অপোজিট, মানে রাস্তার হচ্ছে ওপারেই। আর এই যে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ গেট, উপরে ফুলের একটা গাছ আছে, ফুল গাছ বলতে সেই লতানো গাছগুলো। তো দেখো, আমার মেয়ে এখানে বসে দিয়েছে, আর আজকে না আমরাই আগে চলে এসেছি, এখনও কেউ আসেনি। 7:30 থেকে ক্লাস, তো আমি এসেছি যখন তখন 7:15 হবে হয়তো। আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে, এগুলোকে মানে মাধবী লতা বলে। আর হচ্ছে পুরো একদম উপরটা ছাউনির মতো হয়ে গেছে। আর দেখো হচ্ছে কানের পড়েছে ফুল দিয়ে, গলায় কানের, গলায় বানি সরি, কানের, আর হচ্ছে মাথায় ফুলের টিকলি বানিয়েছে। তো এখনো কেউ আসেনি, হচ্ছে আমরাই আগে এসেছি বললাম না। ওই দেখো রাস্তাটা দেখা যাচ্ছে, আর ফুল গাছটা হচ্ছে মাঝে মধ্যে গন্ধটা খুবই সুন্দর ছড়ায় গন্ধ যখন একদম সকালবেলা। আর এ দেখো, এখানে সবাই বসে আছে, এসে গেছে কেউ কেউ, আর হচ্ছে এখনও স্যার আসেনি। তো অনেক স্টুডেন্ট কিন্তু আদ্য মধ্য, মানে আমার মেয়ে প্রথম, মানে এবছর স্যারও চলে এসছে। আর স্যার এসে এই যে প্র্যাকটিস করাচ্ছে এই নাচটা, অবশ্য আমার মেয়েদের না, মেয়েদের বলতে হচ্ছে যারা আদ্য তাদের জন্য না, এটা হচ্ছে পরীক্ষা হবে, তো কিন্তু সবাইকে একটু প্র্যাকটিস করিয়ে দিল। তো চলো দেখতে থাকো, হয়ে গেছে। তো আমাদের আজকে সকালের জলখাবার হচ্ছে চপ, মুড়ি আর ঘুগনি। আর হচ্ছে যে ঘুগনিটা এনেছে দোকান থেকে কিনে এনেছে, আর এই ঘুগনিটা খেতে আমার কাছে খুবই টেস্ট লাগে। একটু ঝাল ঝাল, নুন নুন, বেশ সব কিছু সমান সমান থাকে, যার জন্য খুব ভালো লাগে। তো চলো খাবার খেয়ে নেই। মনে হলো যেন একটু বাঁচলাম ভাবছে, আর অনেকক্ষণ হলো বসেই ছিলাম, কারণ নাচের স্কুলে গিয়ে তো বসেই থাকতে হয় কিছুক্ষণ, মানে 1 ঘন্টা ক্লাস করায়, 1 ঘন্টা ক্লাস করায়, তারপরে হচ্ছে ছুটি হয়ে যায়। ততক্ষণ তো যাই হোক বসেই ছিলাম। আর বাড়ি এসে আর বসার উপায় আছে কি? বাড়ি এসে মানে সেই যুদ্ধ লেগে থাকে আমার, চারিদিকে সব জিনিস তো ছড়ানো ছিটানো থাকে। তারপরে তোমাদের দাদাভাই বাজারে গেছিল, বাজার থেকে হচ্ছে দেবো, বন্ধ করে দেবো, মাছ এনেছে। তো মাছটা কেটে ধুয়ে বেছে তারপরে ভাবলাম বসি একটু, তারপরে তোমাদের দেখাবো কি কি সবজি এনেছে, কি কি বাজারে এনেছে। আর দেখতেই পেলে সকালবেলা ঘুগনি দোকান থেকে, সকাল থেকে ঘুগনি কি বলে দোকান থেকে চপ এনেছিল, চপ আর ঘুগনি, তাই দিয়ে মুড়ি খেলাম। আর হচ্ছে খেয়ে একটু মানে থালা বাসন গুলো ধুয়ে একটু বলি বসি, তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলি না, গল্প করি না, একটু বসি তোমাদের সামনে। তারপরে হচ্ছে ওই দেখো খাটের উপর শাড়ি সায়া, ওই যে পার্সটা অমনি রেখেছি এই পাশে, এই যে বের করেছিলাম এই শাড়িটা পরবো বলে, তো এটা আর পরিনি, ওই শাড়িটাই পরে গেলাম। আর আজকে ভাবলো অনেকদিন শাড়ি পরে যাই না, আজকে তাই একটু শাড়ি পরেই গেলাম। আর চলো দেখো কি কি এনেছে, তোমাদের দেখাই, তারপরে রান্না বান্না কমপ্লিট করি। সবজি এনেছে, এই যে শাক এখানে, লাল শাক এনেছে, ওল নতুন সবজি, এটা মনে হয় এবছর এই ফার্স্ট এনেছে, প্রথম এবছর প্রথম খাবো ওল, আমার তো ভালোই লাগে। এখানে আদা আছে, ভেন্ডি ওইখানে উচ্ছে, রসুন, পটল, মিষ্টি কুমড়োর কালারটা দেখো জাস্ট ওয়াও, একদম ফাটাফাটি কালার, খেতেও মনে হয় ভালোই হবে। আর আলু আছে, আর এইখানে আরো হচ্ছে ডাটা, মানে এইটা হচ্ছে ডাটার শাকটা, ঠিক আছে ডাটা। তো এই আজকের বাজার এনেছে বাটা মাছ, তোমাদের দাদা ভাই মাছ খায় না, আমার মেয়ে মাছ খায় না, আমার জন্যই শুধু এনেছে, আর অল্পই এনেছে, কারণ বাসি মাছ খেতে অতটাও টেস্ট লাগে না ফ্রিজের মাছ। তো আজকে দেখি চলো কি রান্না হয়, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখো, আমি এখানে সবজিগুলো নিয়ে বসে গেছি, সবজিগুলো কেটে রেডি করে নেব, তারপরে হচ্ছে
কিছু জামা কাপড় আছে সেগুলো আজকে যেগুলো পরে গেছিলাম সেগুলো কাচতে হবে। আর শাক এনেছে, শাকটা আমি কেটে নিচ্ছি। শাক হচ্ছে আর এই বর্ষা মানে হালকা হালকা বর্ষা পড়ে গেছে তো, আর এই সময় না শাকটা ঠিক অতটাও আমার পছন্দ হয় না, আমার ভালো লাগে না, কিন্তু আমার হাজবেন্ড নিয়ে এসে বলছে খাবে, তো কী করবো, শাকটা আমার খুবই ভালো লাগে, শাকটা আমার খুব পছন্দ, কিন্তু এই বর্ষার সময় মানে শীতে সেই বর্ষা বৃষ্টির সময় শাকটা ঠিক ততটাও টেস্ট লাগে না, ভালো লাগে না, একটু জল জল পাঞ্ছে পাঞ্ছে লাগে। আর হচ্ছে সবজিগুলো কাটা হয়ে গেলে এগুলো আমি হচ্ছে ফ্রিজে রেখে দেবো। আর আগে তো আমি সবজি ধুয়ে রাখতাম, কিন্তু এই বর্ষা বর্ষা মানে বৃষ্টি হওয়াতে মাঝে মধ্যে বৃষ্টি হওয়াতে এখন সবজিগুলো কি ধুয়ে রাখলে না নষ্ট হয়ে যাচ্ছে, পচে যায়, যার জন্য আমি সবজিগুলো ধুয়ে রাখছি না, অমনি রেখে দেবো ফ্রিজে। আর আদাটা ধুয়ে রাখলাম, আদাটা হচ্ছে অনেক সময় চা করতে গেলে আদাটা হয়তো ফ্রিজ থেকে বের করেই সঙ্গে সঙ্গে থেঁতো করে দিয়ে দেয়, যার জন্য আদাটা আর ধুয়ে রাখলাম। তো দেখো আমরা হচ্ছে যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম এসেই, আর আগেরও আমার মেয়ের কিছু জামা প্যান্ট ছিল সেগুলো ভিজিয়ে রেখে গেছিলাম, তো হচ্ছে স্নান করার আগে আমি ওগুলোই কেচে নিলাম। আর তোমাদের হচ্ছে তখন দেখাইনি, কারণ বাইরে এত পরিমাণে রোদ থাকে না সেই সময় আমার আর মানে ইচ্ছা করে না যে ওখানে ক্যামেরাটা নিয়ে রাখি বা ফোনটা নিয়ে রেখে তোমাদের ভিডিওটা শ্যুট করে দেখাই। আর আজকে রবিবার একটু শ্যাম্পু করে নিলাম, কারণ হচ্ছে শ্যাম্পু 3-4 দিন হলো শ্যাম্পু করিনি, আর 3-4 দিন শ্যাম্পু না করলে মাথা আর চুলটা না কেমন চিটচিট হয়ে যায়, ঘেমে যায়, তো ঘামার পরে হচ্ছে কেমন জট পাকিয়ে যায়, তখন আর চিরুনিও করা যায় না, আর চুলও প্রচুর পরিমাণে চুলও ওঠে, চুলও নষ্ট হয়ে যায়। তো দেখো আমি জামাকাপড়গুলো মেলে দিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি। দেখো কি অবস্থা, মানে শুধু জামা কাপড় গুলো মেলে দিলাম তাতেই এমন অবস্থা। তো দেখলাম স্নান হয়ে গেছে, জামা কাপড় মেলে দিলাম, আর এই দেখো শ্যাম্পু করেছি, চুলগুলো তো ভেজা, জানি না আজকে আর শুকোতে পারবো কিনা, কারণ হচ্ছে যা গরম, গরমের জন্য ছাড়তেও মন চায় না, আর ফ্যানের হাওয়াটাও ঠিক গরম লাগে। তো চলো বন্ধুরা, আজকে তো আর রান্নাটা শেয়ার করিনি, তবে কি রান্না হয়েছে চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দেখো কি অবস্থা, দেখো আমার মেয়ে কাঁচা পাস্তা খাবে, কাঁচা পাস্তা খেয়ে দেখবে কেমন খেতে টেস্ট, কেমন রাগ হয় বলো না। অনেকগুলো ভিডিও চলে এসেছে এখন, কিসের ভিডিও, অনেকগুলো ছবি পাচ্ছে জানো, তুমি একদম ছবি তুলো না আমি জানি। কাঁচা পাস্তা নিয়ে গেল খাবে, তো চলো দেখে নাও কি রান্না হয়েছে, তারপরে হচ্ছে একটু রেডি হই, তারপরে চলো তোমাদের দেখাই। তোমাদের দাদা ভাই হঠাৎ করে বাইরে চলে গেছে, আমি আমার ভাতটা হয়ে গেছিল কিন্তু বললো হচ্ছে খাবে না, একটু তারা পিঠে গেছে, তো আমি আজকে কিছু রান্না করিনি। এই দেখো এখানে আছে মিষ্টি কুমড়ো ভাজা, আর এখানে আছে উচ্ছে ভাজা, একটা আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আমার মেয়ের জন্য, আর এখানে আছে হচ্ছে বাটা মাছ দিয়ে ওলের তরকারি, এতেই হয়ে যাবে, কারণ তোমাদের দাদা ভাই নেই তো, দাদা ভাই থাকলে হয়তো ডাল করতে হতো কিংবা আরো কিছু করতে হতো, কারণ মাছ তো খাই না। তো চলো আমার মেয়েকে আগে খাওয়াই, তারপরে আমি খাবো। হচ্ছে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, আর চুলটা এখনো শুকায়নি, চুলটা খুবই ভেজা। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রুম, শাশুড়ি মা তো নেই বললাম তোমাদের, বলেছি 6 মাস হলো মারা গেছেন, তো এই রুমটা না খুবই ঠান্ডা। তো চলো আমরা হচ্ছে কি বলে একটু রেস্ট নেই, একটু শুই, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি, তোমাদের সঙ্গে দেখা হবে, গল্প হবে, কাজ হবে, সব কিছুই হবে। আর হচ্ছে তোমাদের দাদা ভাই বাড়িতে নেই তো, বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কেমন যেন কেন বাড়িতে নেই, কতদিন হলো নেই, একদিন একটু সময়ের জন্য গেছে, তাতেই মনে হচ্ছে কতদিন নেই, কতদিন নেই, কখন আসবে কি হবে জানি না, ভাল লাগছে না, মিস করছি খুব। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরে। কি বলতো ভালো লাগছে না, মেয়েটা ঘুমাচ্ছে আর আমার হচ্ছে হাজবেন্ডও এখনও আসেনি, তো ভাবলাম কি করব, আর গরমে ভাল লাগছে না, তো ভাবলাম যে একটু মাঠটাই হেঁটে আসি, তবে মাঠটাতে খুব সুন্দর হাওয়া। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি তার চারিদিকে শুধু সবুজ, আর হচ্ছে সবুজ একদম মানে সবুজের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, আর ওই হচ্ছে আমার মেয়ের স্কুল, আর হচ্ছে ভালোই লাগছে মাঠটাতে এসে।
ঘরের মধ্যে সবসময় থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে। ঘরের মধ্যেই বলতে হচ্ছে, দেখো পাড়ার কারোর সঙ্গে মিশে না, এখানে কেউ কারোর সঙ্গে মিশে না, কারো বাড়ি যায় না, কারো ঘরে যায় না, তো সেইভাবে। আর আমি বাবার বাড়ি থাকতে তো আমাদের গ্রাম, এটাও গ্রাম, কিন্তু বাবার বাড়িতে পাড়ার সবাই মানে ভাই বোন কাকার মেয়ে জ্যাঠামেয়ে অনেকেই ছিলাম, সবাই একসঙ্গে হই হুল্লোড় করতাম, মিশতাম, বেড়াতাম। আর এখানে সেই জিনিসটা মানে হয় না, সবসময় ঘরে না হয় বাজার নয় এখানে সেখানে, তার জন্য সবসময় ভালোও লাগে না। তা ভাবলাম যাই একটু মাঠটাই ঘুরে আসি, মেয়েটাও ঘুমাচ্ছে আর আমার হাজব্যান্ডও এখনো ফেরেনি, তো চলো। খুব সুন্দর পরিবেশটা, ভালোই লাগলো। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো এখানে আছে একটা বাটিতে পাস্তা আর একটা বাটিতে ম্যাগি। আমার মেয়ে খাবে ম্যাগি আর আমি খাবো একটু পাস্তা। আমি না সন্ধ্যার সময় মানে টিফিন করি না, কারণ সন্ধ্যার সময় টিফিন করলে না রাতে আর খিদে পায় না, খেতে মন চায় না, যার জন্য সন্ধ্যার সময় টিফিন করি না। আর হচ্ছে রাতে না খেলে আবার খিদে পেয়ে যায়, সন্ধ্যার সময় টিফিন করলে রাতে খেতে পায় খিদে পায় না, খাই না, তো অর্ধেক রাত্রে খিদে পেয়ে যায়, যার জন্য আমি সন্ধ্যায় টিফিন করি না, একবারে রাতেই একবারে ডিনার করি। আর হচ্ছে আজকের ভিডিওটা না আর বাড়াবো না, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। টাটা।